আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন একটা মাইক্রোফোন দিয়ে আজকে কথাবার্তা বলতেছি, একটু বেশি খুশি লাগতেছে। অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম এরকম একটা মাইক্রোফোন কিনব, অবশেষে কিনে ফেলছি। এতদিন যেটা দিয়ে রেকর্ড করতাম দেখতেন গলার মধ্যে লাগানো থাকতো, ওইটা ছিল কিন্তু একটা নয়েজ ক্যান্সেল মাইক্রোফোন। ওইটা নিয়ে একটা প্রবলেম ফেস করতেছিলাম, যেমন যেখানে যেখানে আমি একটু আস্তে কথা বলি বা কোনো শব্দে কোনো বাক্যের শেষের অংশটা একটু আস্তে বলি, ওটা হালকা করে কাট হয়ে যেত। ওইটা আসলে বাইরের জন্য ভালো, ঘরের জন্য কোনো কনডেন্সার বা ডাইনামিক মাইক্রোফোনে কিন্তু বেস্ট। তো আমি অবশেষে একটা কনডেন্সার মাইক্রোফোন নিছি, এটা হচ্ছে বয়া PM500। খুবই দারুণ একটা মাইক্রোফোন, রেকর্ড করতেছি হচ্ছে আমার স্মার্টফোনে, পিসিতেও ব্যবহার করা যায়। আর এই মাইক্রোফোনটার দাম হচ্ছে 7,200 টাকা, ক্রয় করছি মোটো অটো থেকে, মিরপুর 60 ফিট পাকা মসজিদের খুবই কাছে অবস্থিত। ঠিকানা ফেসবুক পেজের লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে। চলেন আমরা আমাদের মেন কথায় চলে যাই। আর অডিওটা আসলে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকে আমরা আমার এই Riku 360 চ্যানেলের মধ্যে দুইটা প্রতিভা নিয়ে কথা বলবো। প্রতিভা, আমাদের বাঙালিদের অনেক অনেক প্রতিভা আছে, তো এরকম দুইটা প্রতিভা আমার চোখে সাম্প্রতিক সময় ধরা পড়ছে। চলেন আমরা আমাদের সেই প্রতিভার আলোচনায় চলে যাই। প্রথম প্রতিভা হচ্ছে পাশের একটা ভিডিওতে। এই ভিডিওতে কি দেখা যাচ্ছে, যে একটা সড়ক বিভাজকের মধ্যে মই ঠিকা দেওয়া আছে, মানে মইটাকে দাঁড় করানো আছে, একটা মই কিন্তু দেখা যাচ্ছে আর পাশের আরেকটা মই আছে ওইটাকে আমরা দেখতে পাচ্ছি না। এবং দেখেন একজন নারী প্রথমে একজনকে টাকা দিছে, টাকা দিয়ে ওই পারের মই দিয়ে উপরে উঠছে, উঠে তারপরে এই পারের মই দিয়ে নামতেছে। এবং এই সময় ওই পারে নারীটা যার কাছে টাকা দিছিল সে টাকাটা হ্যান্ডওভার করে এই পারের ব্যক্তির কাছে। মানে বিষয়টা কি দাঁড়াইছে, বিষয়টা দাঁড়াইছে যে এটা হচ্ছে একটা মহাসড়ক, মহাসড়কের মধ্যে সড়ক বিভাজক দেয়া, এখান দিয়ে রাস্তা পারাপার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, নিষিদ্ধ। কিন্তু আমাদের পথচারীরা এই জায়গা দিয়ে এই দেয়াল, উঁচু দেয়াল টপকে টপকে তারপরে রাস্তা পার হয়। এখন হয়তোবা ওই যে মই দিয়ে যারা এভাবে কাজকর্ম করতেছিল, যে সমস্ত বুদ্ধিজীবীরা বা প্রতিভাবান বাঙালিরা, তারা হয়তোবা এটা আগে থেকে দেখছে, দেখে তাদের মনে মায়া লাগছে যে আহারে মানুষজন কত কষ্ট করিয়া রাস্তা পার হয়, দেই না মই বানায়া আর ফাঁকে দিয়ে আমি কয়টা টাকা ইনকাম করলাম, হয়তোবা 5 টাকা বা 10 টাকা নিত মাথা পিছু মানুষজন, এই আর কি। এই হচ্ছে আমাদের একটা বিরল প্রতিভা। অথচ ওই স্পটের কাছে কিন্তু ফুটওভার ব্রিজ বানায় দিছে সরকার টাকা খরচ করে, কিন্তু আমাদের নবাব পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। এটা আমরা মহাসড়কগুলোতেও দেখি এবং ঢাকা শহরের মধ্যেও দেখি। ফার্মগেটের ফুটওভার ব্রিজ কত সুন্দর, আগেরটা না হয় একটু খারাপ ছিল সিঁড়ি, কিন্তু এখন এটা কত সুন্দর করছে, দেখতেও সুন্দর লাগে, মানুষ তো আগ্রহ নিয়ে একটু উঠতে পারে যে না উঠি দেখি এটা কেমন, এটা দিয়ে হাঁটতে মজা এই সেই, কিন্তু না, ব্রিজের তল দিয়ে দেখবেন দৌড়াদৌড়ি করবে পিঁপড়ার মতো। আর কোনো যানবাহন যদি দ্রুতগতিতে তার সামনে এসে ব্রেক করে বা তাকে যদি সাইড না দেয়, তখন সেই যানবাহনকে কী করে টুস করে একটা ট্রস ট্রস বকা দিয়ে দেয়। এবারে আসি আমাদের সেই প্রতিভার খবরে। প্রতিভার খবরটা হচ্ছে কি, এই যে টাকা নিয়ে মই দিয়ে রাস্তা পারাপারের কাণ্ডখানা আমাদের যে বাঙালি প্রতিভাবান পুরুষ করছিল, তারে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে এবং এই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হওয়ার পরে। তো ভাইরাল হওয়ার, আচ্ছা ওইটা আমরা আসতেছি। তো ব্যাপার হয়েছে কি, এখন আমরা এই গ্রেপ্তারের খবরটা জানি। গ্রেপ্তারের খবর নিয়ে দৈনিক প্রথম আলোতে 18 মার্চ একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সেটা লিখছে হচ্ছে নারায়ণগঞ্জ প্রতিনিধি। সংবাদে বলা আছে, ঝুঁকি নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজক মই দিয়ে পারাপারের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় বিভাজককে মই লাগিয়ে পথচারীদের টাকার বিনিময়ে পারাপার করছেন এক তরুণ, পাশ দিয়ে গা ঘেঁষে বিভিন্ন গন্তব্যের যানবাহন চলাফেরা করছে। রোববার 17 মার্চ দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এমন চিত্র ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ভিডিওটি যেখানে ধারণ করা হয় তার পাশেই সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়।
ওই জায়গায় পথচারীদের পারাপারে দুটি পথচারী সেতু রয়েছে, পাশেই রয়েছে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প। ভিডিও ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় অভিযুক্ত এক তরুণকে মইসহ আটক করেছে পুলিশ। আটক রবিউল হোসেন, 26 বছর বয়স, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বাসিন্দা। 15 দিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে তার বোনের বাড়িতে বেড়াতে আসেন বলে জানিয়েছে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, আচ্ছা যাই হোক, এরপরে আর কি বলবো, কাঁচপুরের শিমরাইল পুলিশ ক্যাম্পের হাইওয়ের পরিদর্শক শরফুদ্দিন বলেছেন, যাত্রীদের মই দিয়ে সড়ক বিভাজক পারাপার করার একটি ভিডিও রোববার ভাইরাল হয়েছে, অথচ পাশেই দুটি পদচারী সেতু রয়েছে, যাত্রীরা সেতু ব্যবহার না করে মই দিয়ে ঝুঁকি সহকারে পারাপার হচ্ছিলেন, পুলিশের অজান্তে এই তরুণ এমন কাজ করছিল। তিনি বলেন অভিযুক্ত রবিউল হোসেনকে মই সহ আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা, পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আর এই নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলছে, যাত্রী ও পথচারীদের পারাপারে দুটি পথচারী সেতু আছে, সেগুলো ছাড়া মহাসড়ক এভাবে পারাপার খুব ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় দুর্ঘটনা প্রাণহানি হতে পারে। আচ্ছা, এবারে আসেন এই লোক রবিউল হোসেন, 26, সে হচ্ছে চট্টগ্রামের মিরের সরাই উপজেলার বাসিন্দা। 15 দিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে তার বোনের বাড়িতে বেড়াইতে আসছে। কি হাস্যকর ব্যাপার, বোনের বাড়িতে বেড়াইতে আইসা বেচারা হয়তো বা ভাবছে যে আমি একটু মানব সেবা করি, কয়টা টাকা ইনকাম করি, আমি তো কাজ কইরেই টাকা লমো নাকি মাগনা তো হলো না। কি রে ভাই, কি যে ঘটনা ঘটলো। আবার আরেকটা জিনিস দেখেন, সংবাদের এক জায়গায় লেখছে, ভিডিওটি যেখানে ধারণ করা হয় তার পাশেই সড়ক ও জনপদ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। আচ্ছা, তারপরে পাশেই রয়েছে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প। তাইলে আমাদের সড়ক জনপদ বিভাগ এবং হাইওয়ে পুলিশ কি ঘুমাইছিল এতদিন? এই ছেলে তো আর একদিন ধরে এই কাজ করতেছিল না এবং প্রকাশ্য দিবালোকে করতেছিল। তাহলে কি আমাদের এই সড়ক জনপদ বিভাগ আর হচ্ছে পুলিশ, তারা কি দিনকানা রোগে আক্রান্ত? তারা কি পর্যাপ্ত পুষ্টিকর ভিটামিন খাবার খায় না? মানে এত কাছে তাদের অফিসের, এটা তাদের চোখে পড়লো না, তাহলে তারা কি দায়িত্ব পালন করে? এখানেই প্রশ্ন উঠে যে আমাদের সরকারি অফিসের লোকজন তার দায়িত্বের প্রতি কতটা অবহেলা করে। তরুণ এই ফাঁকে কিছু রেমিটেন্স কামাইলো, যেহেতু সে মিরের সরাইয়ের বাসিন্দা, সে সিদ্ধিরগঞ্জে এসে এই কাজ করছে, তার মানে কি সে কিছু রেমিটেন্স কামাইছে, সে বাড়িতে এগুলারে কি করবে, তার চট্টগ্রামের মিরের সরাইতে রপ্তানি করার উদ্দেশ্যে। কিন্তু রপ্তানি করার যে কাজ মই দিয়ে পথচারী পারাপার, সেইটা পুরা ভেবা জায়গা খাইয়া গেল, ধ্বংস হয়ে গেল আমাদের এই রেমিটেন্স যোদ্ধার পরিকল্পনা। আহ, আমার খুব খারাপ লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসবো হচ্ছে দুই নম্বর প্রতিভায়। দুই নম্বর প্রতিভাটা কি, এই কয়েকদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, 1 মিনিট সামথিং সেকেন্ডের ভিডিওটা। ভিডিওটা ধারণ করছেন একটি চার চাকার যানবাহনের ব্যক্তি, তিনি হয়তোবা চালক ছিলেন বা যাত্রী ছিলেন, যাই হোক, ভিডিওতে দেখা গেছে কি, এই দেখেন পাশে একজন দামরা শরীরের একটা পুরুষ, পুরুষ না, সে হচ্ছে নপুংসক অথবা কাপুরুষ, তার একটা দামরা সাইজের 150 সিসির হিরো হাঙ্ক 150 মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, এবং কোন দিক দিয়ে যাচ্ছেন, ফুটপাতের উপর দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। এরপরে দেখেন কি হয়, একজন নারী পথচারী সেই মোটরসাইকেল দামরা চালককে জেরা করতে শুরু করে, ধমকানো শুরু করে, যে কেন তিনি ফুটপাতে মোটরসাইকেল তুলে যাচ্ছেন, এবং একটি পর্যায়ে নারী হাত তুলে ধমকের সুরে সেই দামরা মোটরসাইকেল নপুংসক চালককে ফুটপাত থেকে নেমে যেতে নির্দেশ দিছে, আদেশ করছে। কিন্তু সে দামরা চালক করছে কি, কিছুক্ষণ বাকবিতণ্ডা করছে, পরে সুবিধা করতে না পাইরা সে চাইছিল কি যে কড়া অ্যাক্সিলারেশন করে সাইড দিয়ে চলে যাবে, এই উল্টায় যাবে ফুটপাতের উপর দিয়েই। কিন্তু না, প্রতিবাদী নারীর হাত এই দামরা চালককে ধাক্কা দিয়া পর্যদুস্ত করিয়া দিতে সক্ষম হয়েছে, হারাইয়ে দিছে,
চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে আমাদেরকে যে এইভাবে পথচারীদেরকে প্রতিবাদী হইতে হবে। কেন একটা মানুষ মানুষ না একটা অমানুষ এবং অচেতন বাইকার নপুংসক লোকজন মোটর সাইকেল নিয়ে ফুটপাথ দিয়ে যাবে, কেন রে ভাই? রাস্তা নাই, এত তারা, এত তারা যদি থাকে তাহলে বিমান ব্যবহার করেন, মোটর সাইকেল চালানোর দরকার নেই। অন্যান্য মানুষরা যানজট ঠেলা যদি যাইতে পারে, জায়গা দিয়ে যদি ঘুরে যাইতে পারে, তাইলে ফুটপাতে কেন? মোহাম্মদপুরের আসাদ গেটের এই জায়গাটা দিয়ে আমি প্রতিদিন আপ ডাউন করি, অসংখ্য মোটর সাইকেল চালককে দেখা যায় নপুংসকের মতন এই ফুটপাতের উপর দিয়ে যায়, তাদের অনেক তারা। আহ, এই কারণে আমাদের মোটর সাইকেল চালকদেরকে পথচারীরা খুবই জঘন্যতম ভাষায় গালিগালাজ করে এবং ঘৃণা করে, চরম ঘৃণা করে। যাই হোক, প্রতিবাদী নারীকে অবশ্যই অন্তর থেকে স্যালুট জানাই। এইভাবে প্রতিবাদী হন পথচারীরা, প্রতিবাদ আপনাকেই করতে হবে, আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে। পুলিশ টুলিশ প্রশাসন প্রশাসন বাদ দেন, আপনার অধিকার আপনাকে এইভাবে কড়ায় গণ্ডায় আদায় করে নিতে হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাকে আইসা বাধা দিবে, বলবে যে আপনি কাজটা ঠিক করেন নাই বা আপনার প্রতিবাদটা অবৈধ। এবং এই নারী যখন প্রতিবাদ করছিলেন, মোটরসাইকেলটাকে যখন ফেলে দিলেন, তখন এই নপুংসক মোটরসাইকেল চালক ওই নারীকে কি যেন বলছিল তর্ক করে। মোটরসাইকেল ফেলে দেওয়ার অপরাধে হয়তোবা প্রতিবাদ করছিল, কিন্তু পাশে একজন মুরব্বী লোক দেখা যাচ্ছে উনি ওই নারীর পক্ষ হয়ে এই পুরুষ নপুংসককে উত্তেজিত হয়ে দু একটা কথা বলেছেন। একজন পুরুষ, একজন মুরব্বী পুরুষ কেন থাকবে এই সময় এই নারীর পাশে? আরও দশটা পুরুষ কোথায় ছিল, আশেপাশে অসংখ্য মানুষ ছিল, এই নারী কিন্তু হাল ছাড়ে নাই। আরও দশটা পুরুষ আইসা এই নারীকে সঙ্গ দেওয়া দরকার ছিল এবং সেই নপুংসককে ঘাড় ধরে এই জায়গা থেকে বিদায় করা দরকার ছিল। প্রতিবাদের ভাষা এভাবেই হতে হবে। স্যালুট বোন আপনাকে, স্যালুট। শেষ, আমাদের দুইটা প্রতিভা বিশ্লেষণ করা শেষ, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।